আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। এই ভিডিওতে মহাপণ্ডিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ প্রদত্ত অসাধারণ জ্ঞানের অধিকারী। স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিল তার অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানেই তার শিক্ষা জীবন অতিবাহিত হয়, আর সে কারণেই তিনি অপূরণ্য নিয়ামত লাভ করেছিলেন। ফলে তিনি বড় পণ্ডিত হিসেবে সর্বত্র আলো ছড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তিনি আল কোরআনের হাফেজ হয়েছিলেন, আর সেই সাথে কোরআনের তত্ত্বজ্ঞানের অধিকারী হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কাছের লোক, আর সে কারণেই সূরা নাজিলের প্রেক্ষাপট সহ আয়াতসমূহের অর্থ ও তাৎপর্য জানার সুযোগ লাভ করেন তিনি। তাই তিনি একজন শ্রেষ্ঠ মুফাসসিরও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি জ্ঞানের নগরী, আর আলী সেই নগরের প্রবেশদ্বার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে যারা ফতোয়া দিতেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কোরআন, হাদিস, কাব্য, দর্শন এবং আইনশাস্ত্র সম্পর্কে তার বিশেষ জ্ঞান ছিল। নাহু শাস্ত্রের প্রবক্তাও এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাতিবে ওহী, যিনি কোরআন মাজিদ লিখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হলে যেসব সাহাবীগণ তা লিখে রাখতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। অপরদিকে কোরআন মাজিদের তাফসির ও ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কোরআন মাজিদের সঠিক ব্যাখ্যা এবং তার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রমী। তিনি নিজেই বলেছেন, আল্লাহর শপথ, কোরআন মাজিদের এমন কোনো আয়াত নাজিল হয়নি যা আমার জানা নেই যে কোন বিষয়ের উপর নাজিল হয়েছে এবং কোথায় নাজিল হয়েছে। নিশ্চয় আমার রব আমাকে একটি প্রজ্ঞাপূর্ণ অন্তর ও জিজ্ঞাসু জবান দান করেছেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, কিন্তু কোনো ভিক্ষা না পেয়ে সে ফরিয়াদ করল, রাসূলের মসজিদ থেকে সে খালিয়াতে ফিরে যাচ্ছে। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু অবস্থায় ছিলেন। তিনি সেই অবস্থায় তার ডান হাতের আঙুল থেকে আংটি খুলে নেওয়ার জন্য ভিক্ষুকের প্রতি ইশারা করলেন। ভিক্ষুক তার হাত থেকে আংটি খুলে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে উল্লেখ আছে, হে মুমিনগণ, তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং সেই বিশ্বাসীরা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকু অবস্থায় যাকাত প্রদান করে তথা দান ছদকা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবিক সকল মহৎ গুণে এবং কর্মে অত্যাধিক উজ্জ্বল একজন মুজাহিদ। তার অসাধারণ বিচার বুদ্ধি, প্রজ্ঞা, ন্যায় বিচার, ধৈর্য, বীরত্ব ও ত্যাগ সাধনা অতুলনীয়। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, পবিত্র কালিমা একটি পবিত্র মজবুত বৃক্ষের ন্যায় যার শিকড় অনেক গভীরে প্রেরিত এবং শাখা প্রশাখাগুলো ঊর্ধ্ব আকাশ পর্যন্ত বিস্তৃত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্শনিক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। লোকেরা তাকে নানা বিষয়ে প্রশ্ন করত আর তিনি তা সাবলীলভাবে উত্তর দিয়ে দিতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ করার জন্য প্রশ্ন করা হয়, আপনি সেই সব প্রাণীর নাম বলুন যেগুলো ডিম পাড়ে আর যেগুলো বাচ্চা প্রসব করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেসব প্রাণীর কান মাথার ভিতরে থাকে সেসব প্রাণী ডিম পাড়ে, আর যাদের কান মাথার বাইরে থাকে সেসব বাচ্চা প্রসব করে। প্রশ্নকারীরা ভেবেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জটিল প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক সময় নেবেন এবং সময়ের অভাবে সব প্রাণীর নাম বলতে পারবেন না, ফলে তিনি এ বিষয়ে পুরোপুরি জানেন না বলে তার অপবাদ দেওয়া সম্ভব হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে উত্তর দিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর থেকে বোঝা যায় তিনি ঠিক কত বড় মাপের জ্ঞানী ছিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।